ফাইনালি ইনফিনিক্স গ্লোবালে রিলিজ করেছে দুর্দান্ত একটা গেমিং স্মার্টফোন ইনফিনিক্স জিটি 20 প্রো। যেহেতু এটা গেমিং স্মার্টফোন, এই ফোনের ব্যাকপার্টটা দেখে তা বোঝাই যাচ্ছে। ইনফিনিক্স এই ডিজাইনের নাম দিয়েছে সাইবার মেকা ডিজাইন। শুধু বাইরেই না, ভিতরেও থাকছে চমক। যেমন হাইলাইট ফিচারের মধ্যে থাকছে ডায়মন্ড সিটি 8200 আল্টিমেট গেমিং প্রসেসর, 108 মেগাপিক্সেল ক্যামেরা, JBL এর ডুয়েল স্টেরিও স্পিকার। আই হোপ আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। যারা স্মার্টফোনে বেশি গেম খেলেন বা ইয়ং জেনারেশনকে টার্গেট করে এই ফোনটা ইনফিনিক্স বাজারে এনেছে, তো এই ফোনটা রিয়ার প্যানেলটা দেখতে অনেকটা জিটি 10 প্রোর মতো। এতে লাইটিং ইফেক্ট দেওয়া হয়েছে, যেটা চার্জিংয়ের সময়, গেমিংয়ের সময়, গান শোনার সময় জ্বলতে থাকবে। বলতে পারেন এই ধরনের টেকনোলজি নাথিং ফোন থেকে ইন্সপায়ার। রিয়ারপার্টটা গ্লাস মনে হলেও প্রকৃতপক্ষে এটা প্লাস্টিকের তৈরি। প্রয়োজনীয় সব কিছুই আছে, ইভেন উপরে আছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, JBL এর ডুয়েল স্টেরিও স্পিকার। জিটি 20 প্রো পাওয়া যাবে তিনটা কালারে, অরেঞ্জ, সিলভার এবং ব্লু। এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের ফিচারটিও দেওয়া হয়েছে। থাকছে IP54 রেটিং। সব মিলে যারা বক্সি টাইপের ফোন পছন্দ করেন, তারা অ্যাটলিস্ট ভাব নেওয়ার জন্য এই ফোনটা নিতে পারেন। এবার যদি আমরা ডিসপ্লে সেকশনে আসি, এখানে রয়েছে 6.78 ইঞ্চ, যা মূলত FHD প্লাস অ্যামোলেড প্যানেল। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। 144 Hz হচ্ছে এর রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 360 Hz। 1300 নিস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা এবং এর PPI হলো 388। এছাড়া এই ডিসপ্লেটা দেখতেও জোস লাগে, মানে সিমেট্রিক্যাল ডিসপ্লে। যেহেতু অ্যামোলেড প্যানেল, তাই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, ভিভিড টাইপের। ভিডিও দেখার জন্য আদর্শ ফোন এটা বলতেই হচ্ছে। সো কাগজে কলমে এই ডিসপ্লেকে একেবারে পারফেক্ট ডিসপ্লে বলা যেতেই পারে। আর শুরুতে বলেছি ইনফিনিক্স গেমারদের টার্গেট করে বাজারে এনেছে এই স্মার্টফোনটা। পরিচয় হিসেবে এতে থাকছে মিডিয়াটেক ডায়মেন্সিটি 8200 আল্টিমেট, যা 4 nanometer একটা প্রসেসর, এবং এর গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G610। এটা আন্তর স্কোর প্রায় 10 লাখ। এছাড়া অপারেটিং সিস্টেমে রয়েছে Android 14 এবং XS 14-এর ওপর এই ফোনটা রান করবে। আর ইনফিনিক্সের তরফ থেকে বলা হয়েছে তাদের এই ফোনে থাকবে 1 বছরের সফটওয়্যার আপডেট ও 2 বছরের সিকিউরিটি আপডেট। দুইটা র্যামের সাথে ফোনটা লঞ্চ হয়েছে 8/256 GB এবং 12/256 GB। এটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1 এবং LPDDR5X হচ্ছে এর র্যাম টাইপ। অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব দ্রুত কাজ করে, মাল্টিটাস্কিংয়ে অনেকগুলো অ্যাপ একই সাথে কাজ করে। হিটিংয়ের ইস্যু এই ফোনে আপনি কম পাবেন, কারণ এতে আছে VC লিকুইড কুলিং সিস্টেম। পারফরমেন্স নিয়ে তো অনেক কথাই বললাম, এবার চলেন ক্যামেরা নিয়ে কথা বলি। এর রিয়ারে তিনটা ক্যামেরা থাকলেও মূলত মেন ক্যামেরাটাই হচ্ছে আসল 108 মেগাপিক্সেল, যা OIS সাপোর্ট করে। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা থাকলে অনেক ভালো হতো। তো রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60fps-এ। সো বলতে পারেন PVR GT 10 Pro থেকে এবারে GT 20 Pro-র ক্যামেরাতে বেশ ইম্প্রুভমেন্ট আনা হয়েছে। সর্বশেষ বলবো ব্যাটারি। এই ফোনে 5000 mAh ব্যাটারি রয়েছে এবং বক্সের সঙ্গে রয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যা দিয়ে দ্রুত চার্জ করা যাবে এই ফোনটাকে, যা PD3 সাপোর্ট করে। এবার তাহলে জানা যাক এই ফোনের দাম কত। 12/256 GB সাথে সৌদি আরবে এই ফোনটা লঞ্চ হয়েছে 50 সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় 38,500 টাকা এবং ইন্ডিয়ান 27,500 রুপিতে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ইনফিনিক্স জিটি 20 প্রোকে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।